আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপের নিয়মতে শুক্রিয়া এ হচ্ছে ফল এটার নাম হচ্ছে মালবেরি দেখুন অসাধারণ একটি ফল এবং অনেক পুষ্টিকর ভিটামিন এই ফলটিতে দেখুন ফলটি দেখতে ভীষণ ছোটো এবং হালকা কাটা কাটা আসলে কাটা নয় বাবরি পশমের মতন দাঁড়ালো হালকি এটা এখন গ্রিন কালার এটা যখন পাকবে তখন এটা কালো কালার আসবে আমাদের দেশে জামের মতন আমি এর আগেও ভিডিও তো দেখাইছি একটা লম্বা বড় ভিডিও করছিলাম সেই ভিডিওতে আমার সম্পূর্ণ এ টু জেড শাক সবজি ফল ফ্রুট যাবতীয় যা আছে আমি দেখিয়েছিলাম আবার নতুন করে আসলাম দেখুন বন্ধুরা এটার ভিতরে বেশ কিছু আসছে দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি ফলটা দেখতে কীরকম এটার নাম হচ্ছে মালবেরি এবং এটাকে টুৎফলও বলা হয় আরবিতে এটা ইংরেজি নেম মালবড়ি মালবেরি মালবেরি সার্চ করলে আপনি এটা গুগলে পেয়ে যাবেন বিভিন্ন কালার হয় এই ফলটি দেখতে অনেক ভীষণ চমৎকার এটা এখন ফুল আসতেছে এবং কিছুটা হয়েছে এটা মাস এক পরে পাকবে তখন আমি আবার ভিডিও বানাবো দেখুন বন্ধুরা অসাধারণ একটি ফল পুষ্টিকর ফল এটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে আগে পাওয়া যাইতো না এ ডালটিও এই ডালটিতে অনেক এসেছে বেশ উপভোগ করতেছি এবং আনন্দ লাগে আমার প্রাকৃতিক গাছপালা নদী নালা পাখি এখন এই পাশে আসছে এখন আমি গাছটি দেখাই আপনাদেরকে গাছটি কি আকারের দেখুন এই গাছটি হচ্ছে এই মেন গাছটার গোড়া এবং এই ডাল হচ্ছে ডাল গেলে বিভিন্ন প্রান্তে চলে গেছে এটা আরেকটি মজার বিষয় দেখুন মোড়া ডালের ভিতরে আসছে এবং গাছের কনারে তো আসে একদম কাঁঠাল জাতীয় মতন কাঁঠাল যেরকম একদম গুড়াতে আসে সেইটাও সেই এরকম সেই রকম তো বন্ধুরা ভালো থাকুন অবশ্যই পাকা পাকবে যখন তখন অবশ্যই দেখাবো আপনাদের এতদিন অপেক্ষা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখার জন্য এই নিয়ে আসলাম দেখুন এটা সাদা এখন রমজান মাছ চলতেছে তা না হলে হয়তো আপনাদের টেস্ট করে দেখাইতে পারতাম যে এখন মিষ্টি নাকি স্টক না কীরকম ওকে বন্ধুরা আবারও জানাই আসসালামু আলাইকুম দিন ভালো থাকুন